আরে ইমানদার, সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের সময় যখন উঠে যায়, চোখের পানিগুলো ফেলে ফেলে ফজরের নামাজের সময় আল্লাহর কাছে দুই হাত তুলে তুলে কান্না করে আর ডাক দেয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি জীবনে এত কোনো পাপ করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি উঠে নিয়ে যান। আল্লাহ বলবে, বান্দা কেন এত দেরি এত দেরি এত দেরি, তোমাকে তো আমি আল্লাহ নিয়ে যাব, তুমি দেরি কেন সাধন করতে পারতেছো না? বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি কেন আপনার কাছে এত ব্যস্ততা দেখায় জানেননি? কারণ যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার গুনার কাজে নিতে পারে, সাওয়াবের কাজে নিতে পারে। ও আল্লাহ গো, আমরা গুনার কাজ করতে চাই না, আমরা সব সময় আমল করে করে ভালো কাজ করতে চাই। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এখন তুমি কি চাও কি চাও তুমি বলো না? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি একটা জিনিস চাই, ওইটা হইল দুনিয়ার জমিন থেকে আমি যখন কবরে যাব আমার কবরের জিন্দিগি হবে ভালো, দুনিয়ার জিন্দিগি হবে খারাপ, আমার কোনো কিছু আসে যায় না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তোমার কিছু আসে যায় না, তুমি যেই কথাটা বললাম মেনে নিলাম, কিন্তু ও বান্দা তুমি যখন কবরে যাবে তোমার আচরণ ভালো হবে না খারাপ হবে, তুমি এটা কিভাবে জানো? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বান্দারা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আমার আচরণ কেমন হবে এটা যদি আপনাকে বলতে চাই, আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিন কেমন করবেন আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং নবী মুস্তফার উপরে দুরুদ শরীফ আদায় করে আর আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হইয়া যায়, আমার অন্ধকার কবর তো জাহান্নাম হবে না, জাহান্নাম হবে না, আমার অন্ধকার কবর নূরে আলো দ্বারা জলমল জলমল করবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আল্লাহু আকবার, আর জবান খুলে বলি আল্লাহু আকবার। যারা ইমানদার তাদের দুনিয়াতে খুব খারাপ লাগবে, কি লাগবে কথা বলে না, কি লাগবে আপনাকে বুঝতে অসুবিধা হইতাছে? এখন তো শীতই পরে নাকি, আমার মাথাটা গামাইয়া অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তাহলে ইমানদার যারা তাদের জন্য কবরে আচরণ ভালো, দুনিয়ার আচরণ ইমানদার দুনিয়াটাকে মনে করে অত্যন্ত কষ্টকর। কি কর, আরে বাবা ও আজ তো অনেক শুনছেন, আজকে একটু বোঝেন যে হুজুর আমরা যখন কবরে যাব অন্ধকার কবরে ওই কবর আমার সাথে কেমন আচরণ করবে ওটা আগে জানার দরকার। এই কবরের কথা যদি আপনি একটু মুরাকাবা মুশাহাদা করে চোখটা বন্ধ করেন, বিশেষ করে যারা তরিকত গ্রহণ করেছেন, হক্কানি রব্বানি পীর মাশাইখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন আপনারা, যদি আপনি আপনার পীরের দরবারে গিয়ে একবার খানকার মধ্যে চোখগুলো বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি মুরাকাবার নিয়তে, আপনারা বলেন আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে? গভীর মনোযোগ। আর যারা বেঈমান, বেঈমান দুনিয়াতে বড় ফুর্তি আমোদ করে, অন্ধকার কবরে যাওয়ার পরে বেঈমানের কবরের আচরণ হবে অত্যন্ত নিকৃষ্ট। হুজুর কিভাবে, আমার নবী বলেন এই মাসটা হচ্ছে পবিত্র রজব মাস, এই মাসের মধ্যে আমার নবীর মেরাজ হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মাসটা মেরাজের মাস, আমার আল্লাহ আমার নবীকে এই মাসে আল্লাহর বাড়ি গমন করাইলেন,
ও বাবারা বন্ধুরা সবার কাছে আমার একটা ছোট্ট আবদার দুনিয়ার জমিনের মধ্যে আপনি যখন আপনার বিয়ের বাড়িতে যান অথবা মাইয়ার দেখার জন্য মাইয়ার জামাইর বাড়িতে যান যাওয়ার সময় আপনি কিছু পটকন তথা মিষ্টি ফল নিয়ে যান কি জান না রে বাবা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি পবিত্র মেরাজের রজনীতে আমার আল্লাহর দরবারে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার আল্লাহ নবীরে গমন করাইলেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমি আল্লাহর বাড়িতে আসছেন উপঢৌকন হিসেবে হাদিয়া হিসেবে আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছেন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি সেজদার মধ্যে পড়ে গেলেন আর ডাক দিয়ে বললেন ফা আকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি বলে বলে কান্না করেন আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব ও বন্ধু আপনি কেন এখনো উম্মতের জন্য কান্দেন আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে আল্লাহ গো আমার উম্মতগুলো তো কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে আমার উম্মতগুলোকে বাঁচানোর জন্য কোনো রাস্তা তো দুনিয়ার জমিনে নাই আমার উম্মতগুলো কেমনে বাঁচবে আরে আজকে এই ছোট তুলা গাঁয়ের যে নবীর পাগলেরা মাহফিলে বসেছে এই উম্মতের জন্য তো নবী কান্না করেছেন আল্লাহ বলেন হাবিব কি নিয়ে এসেছেন কি নিয়ে আগমন করলেন হাবিব আমার নবী ডাক দিয়ে বললেন আমার উম্মতের গুনার বোঝাগুলো নিয়ে আমি হাজির হলাম বাবারা বন্ধুরা আমরা তো সেই নবীর পাগল ওই নবীর উম্মত ওই নবীদের একটা হাদিস আমি আপনাদের কাছে তিলাওয়াত করেছিলাম নবী হাদিসের মধ্যে বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর উম্মত যারা হবে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার নবীর সকল উম্মত হবে জান্নাতি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সকল উম্মত জান্নাতি কিভাবে আমার নবী বলেন সান দেখা খুশি হইও না রোজা কিন্তু 30টা খবর লয় ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা যারা আমি নবীর পথ এবং মত অনুসরণ করবে তারা হবে জান্নাতি ইয়া রাসূলুল্লাহ যারা পথ এবং মত অনুসরণ করবে না তারা কি আমার নবী বলেন ওয়া মান আসানি ফাকাদ আবা যারা অনুসরণ অনুকরণ করবে না তারা হলো গোমরাহী 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 আপনার জবান খুলে বলেন যারা গোমরাহী হবে তারা কি জান্নাতি না জাহান্নামী গভীর মনোযোগ আল্লাহর ওলির কথাই ছিল এই কথাটা শুধু বলতেছিলাম আল্লাহর ওলি তারা কেমনে হইল নামাজ রোজা ছাড়া কি ওলি পীর দাবি করা যাবে নাকি নামাজ রোজা ছাড়া পিরালি চলে নাকি নামাজ রোজা ছাড়া দুনিয়ার কোনো ইমামতি টেন্ডারবাজি দুনিয়ার কোনো গুন্ডামি চলে নাকি হে বাবা গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা একজন বন্ধু হযরত আহাম্ম শাম্মাত রহমাতুল্লাহি আলাই উনি আমার আল্লাহর এত ইবাদত করেন এত ইবাদত করেন ওনার বন্ধু বান্ধব যারা ছিলেন তারা কেউ নামাজ রোজা করতেন না একদিন হঠাৎ করে হেওয়ারি নামক একজন লোক এসে ডাক দিয়ে বললেন হে শাম্মাত তুমি কেন আজকে এত দিন পর্যন্ত এক আল্লাহর ইবাদত করো উনি বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক এই জন্য এক আল্লাহর ইবাদত আমি করি কেন করো তুমি বলো কেন এক আল্লাহর ইবাদত করো উনি ডাক দিয়ে বলেন কেন এক আল্লাহর ইবাদত করি জানেন নি এক আল্লাহর ইবাদত করলে আমার অন্তরের মধ্যে শান্তি লাগে এবং মজা লাগে আর এই জন্য আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি হযরত শাম্মাক আল্লাহর দরবারে যখন সেজদা দিতেন দুই রাকাত নামাজের মাধ্যমে শাম্মাকের পুরা একটা রাত শেষ করে দিতেন বলেন সুবহানাল্লাহ কথার মনে বোঝেন নাই নামাজ পড়তেন দুই রাকাত রাত্র আস্তা রাত্র দুই রাকাত নামাজ শেষ করে দিতেন সুবহানাল্লাহ আর আপনি যদি ফজরের নামাজ জোহরের নামাজে যান কোন রকম কফালদারে ডুমা দিয়ে মসজিদ থেকে বাইরে দিতে ফেলা চলে ঠিক না ঠিক না পিছনে যদি হ্যাঁ হাজিরাতে কোন রকম আল্লাহ আমি আইছি আমি সাথে
কেমন না বাবা? কিন্তু আপনি কোন আল্লাহর সামনে ব্যস্ততা দেখান? আপনি কোন আল্লাহর সামনে ব্যস্ততা দেখান? আপনি মসজিদ থেকে বাইর হয়ে যে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাবেন আপনি সেটার গ্যারান্টি দিতে পারেন না। আপনি মসজিদ থেকে যখন তাড়াহুড়া করে বাইর হয়ে যান, বাইর হওয়ার সময় আপনি লক্ষ্য করবেন অনেক নামাজি দাঁড়িয়ে থাকে, আপনি তাদের সামনে দিয়ে দৌড় দেন। বাবা, আল্লাহ রাসূলের তিরমিজি শরীফ এবং মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস, বাইহাকি শরীফের সোহাবুল ইমানের মধ্যে একটা হাদিস, আমার রাসূল বলতেছেন এত সুন্দর করে যে কোনো মানুষ যদি কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যায় তার 40 বছরের ইবাদত বিনষ্ট হয়ে যায়। আর রাসূল বলেন যদি আমার উম্মতেরা এটা জানতো তাহলে কোনো নামাজি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তো তার সামনে কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। জোরে সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আপনি যখন মসজিদে যান আপনার ব্যস্ততার কারণে আপনি নামাজ শুনে কাকে দেখান ব্যস্ততা? আল্লাহকে? আল্লাহকে ব্যস্ততা দেখাবেন? আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ধরে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদিদ, আল্লাহর ধরা হচ্ছে শক্ত ধরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ের শেষ রাইতের ভাই, এমন মায়ের মারবে। আমি আপনাদের এলাকার ভাষায় কোনরকম বলছি, কেন জানেন? কারণ আমি জানি এলাকার মানুষগুলো এখন যারা বসছেন না, দান চিনেন আপনারা? দান দান যারা দিলে কি দান থায় না সিডা যায়? সিডা ডিজাই গে না? এতক্ষণ পর্যন্ত দুই একজন মোশরা মাসি দিয়ে যেটি উঠছে এটি হলো সিডার মতো, আপনারা যারা আছেন এগুলো একবারে সিদ্ধ দানের মতো। মনে রাখবেন, আপনারা যদি আমার থেকে দুইটা কথা শোনেন আর আমল করেন আপনাদের থেকে আমার লাভ হবে কি হবে না? হবে কি হবে না? গভীর মনোযোগ। দুনিয়াতে যত রকমের ব্যস্ততা থাকুক না কেন, সকল ব্যস্ততা আল্লাহর কাছে গেলে আপনার ব্যস্ততা থাকবে না। কথা বলেন না কেন? হযরতে শাম্মাক আল্লাহর এত ইবাদত করে, হঠাৎ করে ইবাদত করতে করতে দুই রাকাত নামাজ পড়ে এক রাত্র হইয়া যায়, সালাম ফেরাইলে মসজিদের মধ্যে ফজরের আজান পড়ে যায়। ওনার বন্ধু হযরতে হাওয়ারি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হে বন্ধু শাম্মাক, আপনি যে আমার আল্লাহ পাকের দরবারে সেজদার মধ্যে এত সময় কাটান আপনি কেন কাটান? উনি ডাক দিয়ে বললেন, আমি শাম্মাকের জীবনে এত গুনাহ, যদি আমার আল্লাহ হাশরের ময়দানে আমারে আটকায় ফালায় আমি শাম্মাক তো আল্লাহর কাছে কোনো কৌফিয়ত প্রদান করতে পারবো না, আর এই জন্য আমি শাম্মাক ফরজ এবাদতের ঘাটতিগুলো নফল ইবাদত দ্বারা পরিপূর্ণ করে নেই। ও শাম্মাক, তুমি তো এত ইবাদত করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তুমি কেন এত ইবাদত করো বলো না? শাম্মাক ডাক দিয়ে বলেন, কেন কেন এত ইবাদত করি জানোনি? আমি এক আল্লাহর ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর নবীকে খুশি করার জন্য, যেন ওই নবী আমার কবর হাসন মিজান ফুল সেরাতে তরায় নেয়। বাবারা এত সুন্দর করে কথা বলে হযরতে হাওয়ারি রহমতুল্লাহি আলাই হযরতে শাম্মাকের দরবার থেকে বাইর হয়ে গেলেন। বাহির হইয়া হযরতে শাম্মাক রহমতুল্লাহি আলাইয়ের দরবার থেকে যখন চলে গেলেন, উনি এবার বাইর হয়ে এবার পরের দিন সকালে আবার শাম্মাকের দরবারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, হে শাম্মাক, আপনি কেন 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 এখনো পর্যন্ত ওঠেন না? অন্যদিন আপনি ফজর থেকে জোহর, জোহর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আপনি সারা রাত্র পর্যন্ত আল্লাহর দরবারে এবাদতে মশগুল থাকেন, কিন্তু আজকে কেন আপনি আল্লাহর এবাদতের মধ্যে মশগুল নাই? উনি ডাক দিয়ে বলেন, কেমন এবাদতে মশগুল থাকবো? আমি এবাদত করব দূরের কথা, আমার এত কঠিন জ্বর, আমার জ্বরের কারণে আমি আমার মাথাটা বিছানা থেকে তুলতে পারি না। হে শাম্মাক, আপনি আপনার মাথা তুলতে পারেন না? কেন পারেন না? আপনি কি আপনার মাথাটা আপনি বলতে পারবেন নি? উনি বলেন, আমার প্রস্রাব করতে বড় কষ্ট হয়, আমার আজকে ফজরের নামাজ কাজা হইয়া গেছি। এবার হাওয়ারি ডাক দিয়ে বলেন, এই নাও, এই নাও, দাঁড়াও, আমি এই মুহূর্তে তোমার জন্য একটু দাওয়ার ব্যবস্থা করব, ওষুধের ব্যবস্থা করব। হাওয়ারি একটু প্রস্রাব নিয়া হিন্দু একজন খ্রিস্টান পাদ্রির কাছে রওনা করেছেন প্রস্রাব পরীক্ষা করার জন্য। একটু প্রস্রাব একটা পাত্রের মধ্যে করে নিয়ে হিন্দুর কাছে যখন রওনা করলেন হাওয়ারি, যাওয়ার সময়
নয়। হঠাৎ করে একজন লোক রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হযরতে শাম্মাক এত বড় আল্লাহর ওলি, শাম্মাকের পোশাক বুঝি একজন খ্রিস্টান পাদ্রির কাছে নেওয়া হবে, আর খ্রিস্টান পাদ্রির কাছে নেওয়া হইলে পাদ্রি যদি মনে মনে খারাপ মন্তব্য করে, না 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 পাদ্রির কাছে কোনো ধন না দেওয়া যাবে না। হযরতে শাম্মাক রহমতুল্লাহি আলাই এবার আল্লাহর কাছে এবার কোনো এরাদা এরাধনা করতে করতে হযরতে শাম্মাক রহমতুল্লাহি আলাই ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ঔষধের সমস্যা ঔষধ লাগবে, কিন্তু আমার রোগ ছাড়া তো কেউ আমার ঔষধের সমাধান প্রদান করতে পারবে না। ও শাম্মাক তোমার হাওয়ারি যখন তোমার প্রস্রাব পরীক্ষা করার জন্য যখন রওনা করলেন হিন্দু ব্যক্তির কাছে, হঠাৎ করে কে জানি একজন হাওয়ারিকে বললেন, যাও এই প্রস্রাবগুলো পরীক্ষা করা লাগবে না, ফেলে দাও। ফেলে দিয়ে আমার হাওয়ারিকে আমার শাম্মাকে আমার হাতের মধ্যে থেকে একটু পানি নিয়ে যাও, একটু পানি আরেকটা পাত্রের মধ্যে করে শাম্মাক রহমতুল্লাহি আলাইকে যখন দিয়ে দিলেন, বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে শাম্মাক রহমতুল্লাহি আলাইয়ের কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন, হে শাম্মাক এই নাও তোমারে আমি একটা ওষুধ দিলাম। শাম্মাক ওষুধ রা খাইছে, কইটা দি পানির মতো লাগে, কিসের মতো, কিসের মতো, এইটা যে পানির মতো লাগে। হাওয়ারি ডাক দিয়ে বলেন, আমি তো ওই খ্রিস্টান পাদ্রির কাছে যাই নাই, কেন যান নাই আপনি বলেন না? উনি বলেন, আমি না যাওয়ার কারণ হলো আল্লাহ পাকের ইবাদত করে একটা বান্দা সারা জীবন আল্লাহর ইবাদত, সে আল্লাহর যত ইবাদত করে আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ তো তার সকল সমস্যার সমাধান করে দিবে। বান্দা কেন একজন খ্রিস্টান বিধর্মীর কাছে আত্মসমর্পণ করবে? না 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 আমি এটা মেনে নিতে পারি নাই, মেনে নিতে পারি নাই, এই জন্য আমি রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু চিন্তা করতে লাগলাম, হঠাৎ করে একজন কে জানি আমার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও হাওয়ারি তুমি কই যাও রে, কই যাও? উনি ডাক দিয়া বললাম, আপনার প্রস্রাব পরীক্ষা করার জন্য একজন পাদ্রির কাছে নিয়ে যাচ্ছে, এটাকে পরীক্ষা করবে। ওই লোকটায় আমার ডাক দিয়া বলে, হাওয়ারি যেই লোকটা তাহাজ্জুদের নামাজ একদিনও ছাড়ছে না 40 বছরে, যেই লোকটা 40 বছরে এক রাকাত নামাজও কাজা করছে না, ওই লোকটার চিকিৎসা বুঝি একজন খ্রিস্টান আর হিন্দু পাদ্রি চিকিৎসকে করবে? না 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 মানতে পারি না। এই না একটা পানি আমি তোমার কাছে দিলাম রে, পানিটা তুমি নিয়ে শাম্মাকে খাওয়াইবা। উনি ডাক দিয়া বলে, শাম্মাক যদি জিজ্ঞাসা করে ওষুধ কোন জায়গা থেকে আনছি আমি কিসের উত্তর প্রদান করব? উনি ডাক দিয়া বলে, উত্তর কি প্রদান করবে? বলবে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পানি আইনা তোমারে দিয়া গেছে। শাম্মাক পরিপূর্ণ সুস্থ, ও নবীর পাগল, আল্লাহর পাগল নবীর আছে কইলে দুনিয়া এবং কবরে কোনো টেনশন করা লাগে না, আপনার চিকিৎসা আমার আল্লাহ কুদরতিভাবে আপনারে করে দিবি। শাম্মাক ডাক দিয়া বললেন, হাওয়ারি কিসের পানি খাওয়াইলা, আর কে এমন পানি দিল? হাওয়ারি একটা ডাক দিয়া কয়, শাম্মাক এই পানি তো আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ থেকে আনি নাই। উনি বলেছে, হযরতে খিজিরের নাম বলতে হযরতে হাওয়ারি ডাক দিয়া বলেন, আমি আপনার কাছে বললাম, শাম্মাক ডাক দিয়া কো? উনি ডাক দিয়া বলতেছেন, ও আমার ভাই হযরতে খিজিরি কে জানি যে খিজির আলাইহি সালাতু ওয়াস সালামের একটা হাতের মধ্যে থেকে আরেকটা হাতের মধ্যে যখন হাতটারে পাল্টাইয়া
দুনিয়া তারে এক হাত থেকে অন্য হাতে নেয় দুনিয়ার মধ্যে কম্পন এবং ভূমিকম্পন সৃষ্টি হয়ে যায় আর যদি খিদির আলাইহি সালাতু ওয়াস সালামের একটা হাত থেকে যদি দুনিয়াটারে ছেড়ে দেয় সারা দুনিয়া পানির সাগরের মধ্যে ভাসতে থাকবে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন দুনিয়াটা কিন্তু পানির উপরে ভাসমান ভাসমান পানির উপরে ভাসমান ঠিক কি না এই দুনিয়ারে বাঁচাইলেন আমার আল্লাহ হযরতে শাম্মাক বলেন কোন খিজির নবী এটা কি ওই পয়গাম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বন্ধু নি উনি বলেন হ্যাঁ এটা আল্লাহ পাকের বন্ধু ঠিক আছে মেনে নিলাম মানলাম এত সুন্দর কথা খিজির আলাইহি সালাতু ওয়াস সালাম আমারে পানি দিল কেন পানি দিছে উনি সেজদার মধ্যে পড়ে পড়ে পানি দেওয়ার কারণটা জানতে চাইলেন আচ্ছা বলেন বাবা আল্লাহর কোন নেককার বান্দা যদি সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করে করে বলে আল্লাহ আমার সকল সমস্যার সমাধান আপনি করে দেন আমার আল্লাহ চাইলে বান্দার সকল সমস্যার সমাধান করে দিতে পারে কি পারে না ও মাওলা তুই তুই আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই রে তুই মাওলা তুই রে তুই আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই হায়রে নমরুদের আগুনে দিলা ইব্রাহিম নবীরে মাওলা ইব্রাহিম নবী রে আগুনে হইল ফুল বাগিচা আগুনে হইল করল সেটাকে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই হায়রে বোয়াল মাসে গিলে খাইল ইউনুস নবী রে হায়রে ইউনুস নবী রে আরে দোয়া ইউনুসের ওসিলায় দোয়া ইউনুসের ওসিলায় বাঁচাই লোকে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে কেরে মাওলা তুই রে তুই একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে চিৎকার মেরে বলে আল্লাহ আকবার ও বন্ধু রে তাইলে আল্লাহর বান্দা সেজদায় পড়ে তার যত বড় রোগ হোক না কেন অনেক পাগলাদের নিয়ে দুনিয়ার জমিনে ডায়াবেটিসের মতো রোগ অনেক আশেকদের বুকে ব্যথা হাড়ের সমস্যা মাথায় সমস্যা বুড়া হয়ে গেছে রাত্র ঘুম হয় না এই মুরব্বী বাবা আপনি বুড়া হয়ে গেছেন রাত্র ঘুম হয় না আপনার যখন ঘুম আসবে না অজু বানিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইবেন দেখবেন এমনি তো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জীবনের একটা ফয়সালা করবে আল্লাহর কসম আপনি যদি আপনার গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে দেন আপনার চোখের পানি পড়ে আপনি চোখ বন্ধ করবেন জান্নাত দেখতে চাইবেন হযরতে শাম্মাক রহমাতুল্লাহি আলাই দেখেন আমি বলতেছি হযরতে শাম্মাক বলেন আমি আল্লাহর এমন ইবাদত করেছি আপনি চোখটা বন্ধ করে দেখবেন চোখটা বন্ধ করলে আপনি অন্ধকার অন্ধকার দেখেন কি জানি আপনার দিকে দৌড়ে আসতেছে মনে হয় কিন্তু শাম্মাক বলেন আমি যখন চোখটা বন্ধ করতাম বন্ধ করলে আল্লাহর মক্কা এবং মদিনা আমার সামনে আসতো ও শাম্মাক আল্লাহর কেমন ইবাদত করেছো আমরা দি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখি না তুমি শাম্মাক চোখ বন্ধ করলে কেমনে মক্কা মদিনা দেখো উনি বলেন আমি যখন আল্লাহর কাছে সাজদায় পড়ে যাইতাম আমি সাজদায় পড়ে চোখের পানি গুলো চেরে চেরে কান্দতাম আর আল্লাহর ডাক দিতাম মালি আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাব অন্ধকার কবরের আযাব বড় কঠিন উনি বলেন আমি আমার জীবনে হজ করছি 99 বার কিন্তু 99 বার হজ করছি আমি স্বপ্নে স্বপ্নে 1000 বার আমার আল্লাহর কাবা ঘর তওয়াফ করছি সুবহানাল্লাহ
এর একবার বার কাবা শরীফ তাওয়াব করা সাধারণ বিষয় না একবার বার কাবা তাওয়াব করা সাধারণ বিষয় না 99 বার মক্কা মদিনা দয় হজ করা স্বাভাবিক বিষয় না সম্মান ডাক দিয়ে বলে আমি স্বপ্নে আমার আল্লাহর কাবা ঘরে 1000 বার তাওয়াব করেছিলাম আর 99 বার মক্কা মদিনা হজ আবার আল্লাহ ভাই দিছে এ ভাই কেন কেন মক্কা মদিনা তার চোখটা বন্ধ করলে সামনে আসে বলে লোকটা মক্কা মদিনার জন্য এত পাগল এই দুইটা চোখ দিয়া কোনোদিন খারাপ কাজের মধ্যে নজর করে নাই এই দুইটা চোখ দিয়া কোনোদিন খারাপ দিকে নজর করে নাই এই দুইটা চোখ দিয়া কোনোদিন খারাপ খারাপ কাজের মধ্যে অংশ গ্রহণ করে নাই আর আমার আল্লাহ তার প্রতি এত খুশি এইজন্য আমার আল্লাহ বান্দাটার এতবার হজ করাইছে সাম্মাক রহমতুল্লাহ আলাই উনি ডাক দিয়ে বললেন জগতের মানুষ তোমরা কি সত্য একটা বাণী জানোনি দুনিয়ার জমিনে যে আমার মাওলার হয়ে যায় আমার মাওলা তার হয়ে যায় যে আমার আল্লাহর হয় যে নবীর হয় আল্লাহ এবং নবী তার হয় দুনিয়া থেকে কবরে যাবেন কবরে যাওয়ার পরে যদি আমার নবী আপনার চেহারার দিকে তাকায় কয় তোরে আমি চিনি না ওই কবরে আপনার বাঁচার কোনো রাস্তা নাই ওই কবরে রাখার পরে আপনার পুরোটা শরীরে নবীর সুন্নাত নাই আপনাকে দেখলে মুসলমানের পরিচয় পাওয়া যায় না লাইয়াবকল ইসলাম ইল্লা ইসমুহু মুসলমান থাকবে কিন্তু মুসলমানের নাম মাত্র দুনিয়াতে তার কোনো কাজ থাকবে না আমার নবী বলেন উম্মত তুমি কবরে যাওয়ার পরে যদি অন্ধকার কবরে তিনটা প্রশ্ন দুইটা করার পরে যখন আমি নবীর সামনে আইনা বলে ওমান হাজার রাজুল এই ব্যক্তিরে তুমি চিনুনি যদি আমার নবী তোমার দিকে তাকে বলে আমি তোমারে চিনি না অন্ধকার কবরে আপনার বাসার মতো কোনো রাস্তা নাই আপনি চিন্তা করে দেখেন বন্ধুরা হযরত সাম্মাক রহমাতুল্লাহ আলাই অসুস্থ হয়ে গেলেন ঔষধ পাঠাইছেন আমার আল্লাহ হযরত খিজির আলাইহিস সালাম কে দিয়া হযরত সাম্মাক প্রাউড ফিল করলেন আল্লাহর কাছে ডাক দিলেন আল্লাহ আমি আমারে অত্যন্ত ভালো ভাগ্যবান মানুষ মনে করি কেন তুমি ভাগ্যবান মনে করো ডাক দিয়া বলেন এই কারণে খিজির আলাইহিস সালাম যদি আমারে খানা দিয়া যাইতে পারে ওষুধ দিয়া যাইতে পারে এটা কোনো সাধারণ বান্দা হই নাই আল্লাহ খিজির আলাইহিস সালাম রে আপনি কেন পাঠাইছেন বলেন না আবার যখন ওই পাগলা আল্লাহর কাছে সাজদায় পড়া পড়া কান্দে কান্দতে কান্দতে যখন বড় বেকারার হইয়া গেছে উনি সাজদার মধ্যে পড়া আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনি কেন আমার জন্য খাবার পাঠাইলেন ওষুধ পাঠাইলেন আল্লাহর দরবার থেকে উনি একটা স্বপ্নের মধ্যে গায়বী আওয়াজ পাইলেন গু কি জানি আইসা হযরতে সাম্মাক রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলে ও গো সাম্মাক গো আপনি যে এখন আল্লাহর কাছে সাজদায় পড়ে কান্নাকাটি করেন কেন কান্দেন বলেন না উনি ডাক দিয়া বলেন আমার আল্লাহ কেন আমার এত দয়া করেছেন এটা জানার জন্য ও সাম্মাক গো
আল্লাহ আপনার প্রতি কেমন দয়া করেছেন এটা জানার জন্য আপনি কান্দেন, আপনি সাম্মাক সাজদায় পরে পরে কান্দেন, আর আমার আল্লাহর কুদরতি মনে মায়া লাগা যায়, আর আমার আল্লাহ এই জন্য আপনার জান্নাতি বানানোর জন্য আপনার ভালো করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ঔষধ আমি হযরতে কিজির নবীর দিয়া পাঠাইলাম। তবে হযরতে সাম্মাক ডাক দিয়ে বলে কে আপনি, কে আপনার পরিচয় কি, আপনি আমার সেজদার মধ্যে আল্লাহর পরিচয়ের মধ্যে আপনি এসে আমার এমন ভাবে ডাকাডাকি করতেছেন। উনি ডাক দিয়া কয় সাম্মাক তুমি আমার চিনো না, আমি হইলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আরে ও দয়াল নবী জি তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া। বাবা নবীর প্রেমে না তারা রাসূল ফর থেকে অসুবিধা হইব, কথা বলে না তারা রাসূল ফরতে অসুবিধা হইব। আপনারা যারা ফ্যাশন আছেন একটু কষ্ট করে সাত দিয়ে সামনে আসেন, আমি মাঠটা গোলায় দিয়ে যাই, আমি কারেন্ট আমি আমার ভাই সেলিম মিয়া ব্যাপারী ভাই সেলিম ভাইকে বলবো আমি কিন্তু দশটা নাগাদ কিন্তু মাইক ছেড়ে দেবো, ঠিক দশটায় মাইকটা ছেড়ে যাবো, কারণ আমি ওই মাহফিল কমিটির বলছি দশটায়, কিন্তু আমার কথা ছিল না আমি সাড়ে নটা পর্যন্ত আসতাম, কিন্তু মনটা টান দিছে আপনারা নিয়ে একটু আগে আলোচনাটা শোনাই, আপনার শুনতে রাজি আছে? আমি একটু কষ্ট করে একটু সাত দিয়ে গেলাম, সে একটু কাছে ছিলেন কাছাকাছি এই ভাই একটু সামনে দিকে চলে, আমি একটু মাঠটা গোছাই দিয়ে যাই, ফুলের বাগান সুন্দর হলে ফুল সুন্দর ফুটবে ঠিক না, একটু বাগানটা সাজাই দিই সুন্দর করে, আসেন কষ্ট করে ওর এবার দিয়ে বই এর সাইড থেকে একলো করে কি ও আইন আমরা নাকি লিগিয়া এ আব্বা আপনি একটু সাপ দিয়ে আব্বা মাশাল্লাহ তরিকতের টুফি দেখা দা মাশাল্লাহ সুন্দর একটু সাপ দিয়ে বইলেন আইন পিছনে তার আইন না আরে সাটা খাওয়াইতে না নাকি তা হ্যাঁ আইন না আপনি মুরুবি বইছেন আর আইতেন না না আল্লাহ আমার আসলে আমি মুরিদ হইছি পাকিস্তানের দাওয়াত ইসলামী হযরত ইলিয়াস আত্তার কাজীর কাছে, মুস্তাকি আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজল বেরলভীর অনুসারী। মারহাবা কয় না কেন? এটা কোন আলা হযরত জানেন যে আলা হযরত বলেছেন আমার এই দুইটা কলিজারে যদি তোমরা এখন কাইটটা যদি আলাদা করে দেখো এক সাইডে দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ আর এক সাইডে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই আলা হযরতের ছাগলের একজন নগণ্য গোলাম আর কি, আল্লাহ কবুল করুক আমিন। এটা জোরে কইতো না রে, আর জোরে কই না আমিন। আমরা কি নবীজিকে আমরা চাই কি চাই না, নবীর জিদি জিদি দ্বার আমরা চাই কি চাই না? তাহলে জবান খুলে বলেন ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় নো কাইলা, বলেন ও দয়াল তুমি প্রেম শি তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার প্রেমে জ্বলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় নো কাইলা, বলেন ও দয়াল তুমি প্রেম যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম সেই দিনে তোমার মামের ছবি বুকেতে রাখলাম। আল্লাহু আকবার। আরে যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম সেই দিনে তোমার নামের ছবি বুকেতে আঁকলাম। হাইরে দিদার দিয়ে দন্ন করো দিদার রপুরাও মনের বাসো না তুমি প্রেম শিখাইয়া কাইলা, বলেন দয়াল আরিকো তুমি প্রেম
ইসলাম শিখাইয়া তুমি নবী আমরার জানের জান গো নবীজি আমরার জানের জায়া তোমায় না দে কি লে গো নবীজি বাসে না ফরার হাইরে তোমার প্রেমের প্রেম মালা তোমার নামের প্রেম মালা গাইতারা কি লাম তুমি প্রেম শিখাইয়া কোথায় কাইলা বলেন দয়াল নো তুমি প্রেম লোকাইলা বলেন মায়ার প্রেম শিখাইয়া নবীর পাগলের দাম আছে না নাই নবীর আশেকের দাম আছে না নাই মানুষ ডাক দিয়া কয় রে শাম্মাক তুমি কেন এত ইবাদত করো শাম্মাক ডাক দিয়া কয় আমি আমার নবী মুস্তফার দিদারের আশায় আমি এত ইবাদত করি গো উনি ডাক দিয়া কয় যখন আমি আল্লাহর কাছে ডাক দিয়া কইছি ও আল্লাহ গো আমি তো এখন পর্যন্ত আমার আল্লাহর নবীর দিদার পাইলাম না কিন্তু আপনি আমার খিজির নবীর মাধ্যমে ওষুধ পাঠাইলেন কেন পাঠাইলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কেন পাঠাইলেন এবার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে ও হযরতে শাম্মাক তুমি কাইন্দো না কাইন্দো না আমি রহমাতাল লিল আলামিন নবীর চেহারা দেখছো বালা লাগেনি উনি ডাক দিয়া কয় বালা লাগে ইয়া রাসূলুল্লাহ আরো বেশি বালা লাগতো আপনি যদি প্রত্যেক দিন আমি শাম্মাকে একবার দিদারে মুস্তফা দিতেন শাম্মাকে এই কথা বলতে দেরি আমার নবী ডাক দিয়া কয় শাম্মাক ও শাম্মাক তুমি যদি দিদারে মুস্তফা লাভ করতে চাও তাইলে তোমাকে বেশি বেশি ইবাদত করা লাগবে শাম্মাক ডাক দিয়া কয় নবী গো আমার জীবন যৌবন যা আছে আপনি নবীর কদমে দিয়া দিলাম তবু আপনি আমার একবার একবার এসে আমার দিদার দিবেননি হযরতে শাম্মাকের এই কথা শুইনা আমার নবী ডাক দিয়া কয় ও পাগল ঠিক আছে তুমি দিদার পাইবা শাম্মাক ডাক দিয়া কয় নবী গো মায়ের নবী আপনি নবী বলেন না আমারে না আমারে না আমি শাম্মাকের কতগুলা পাগল আমার হাতে হাত রেখে বায়াতের রাসূল গ্রহণ করছে আপনি আমার ওই পাগলগুলারে দিদার দিবেননি আজকে হযরতে পিশা হুজুর কেবলা শাহ মোহাম্মদ মেসবাহুল ইসলাম লতিফি হুজুর এলাকার বেশিরভাগ মাহফিলে হুজুর মুনাজাত দেয় এলাকার বেশিরভাগ মাহফিলের উদ্বোধক প্রধান অতিথি হুজুর থাকে কেন জিগাও পাগলদেরকে এলাকার বেশিরভাগ মাহফিলে দেখা যায় শাহপুরের কাউকা হুজুর কেবলা থাকে কালিয়াপুরের হুজুর কেবলা থাকে কাঠালিয়া দরবারের হুজুর থাকে ও ভাই হাল্লারুলিদের কাইনা কেন কেন তোমরা স্টেজে বসে মুনাজাত দেও তারা বলবে হুজুর বরকতের জন্য বরকত কি তোমরা এমনি আনতে পারো না বলে হুজুর আমার আল্লাহ তো আমরার চাইতে ওনার বন্ধুদেরকে বেশি ভালোবাসে এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা কতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা আমার বন্ধুদেরকে ইমানদার বান্দা বান্দিদেরকে কষ্ট দেয় যারা কষ্ট দেয় তারা অনিচ্ছাকৃত সত্ত্বে তাদেরকে কষ্ট দেওয়ার কারণে তারা যেন নিজেরা নিজেদের পাপের বোঝাগুলো নিজের মাথায় তুলে নেয় ও আল্লাহ আমরা তো কষ্ট দিই না আমরা তাদের সন্নিকটে থাকি আমরা তাদের সন্নিকটে থাকলে আমাদের লাভটা কি হবে আল্লাহ আপনি আমাদেরকে বলেন না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর হাদিসের মাধ্যমে ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার 4115 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানায় দেয় আমার আল্লাহ বলেন আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাতি আমি নবী তোমাদের কাছে খবর দিলাম আম্মুলুকিল জান্নাতি যিনি হবেন জান্নাতের বাসা তিনি কে নবী বলেন না নবী বলেন রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু যেই ব্যক্তি দুনিয়ার সমাজের মধ্যে থাইকা তোমাদের জন্য কল্যাণ কামনা করে তাদের চুলগুলো হবে এলোমেলো আল্লাহর বন্ধু হিসেবে তারা সমাজের মধ্যে পরিচিত থাকবে তোমরা যদি তাদের সঙ্গে ভালো সম্পর্ক করতে পারো গো আমার আল্লাহ তাদের কারণে তোমাদেরকে জান্নাতের মধ্যে রাজত্ব প্রদান করবে সুবহানাল্লাহ কই যাস কই যাস
আলা উখবিরুকা মুলুকিল জান্নাত, যারা জান্নাতের বাসা তাদের খবর, জান্নাতের বাসা তো তারা হতে পারে। আমি শুধু আপনাদেরকে টু দা পয়েন্টের মাধ্যমে কিছু কথা বুঝিয়ে দিই, জান্নাতের বাসা বেনামাজি হইলে হয় না। নবীর সুন্নতের তাবেদারি ছাড়া সুন্নি দাবি করলে সুন্নি হয় না। বন্ধু আমার, আমাদের এবাদত কম থাকার কারণে আমাদেরকে বাতেলরা বলার সুযোগও পায়, কিন্তু আপনি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনার ভিতরে আছে, আপনার আমল নাই। আল্লাহর কসম, আমার নবী বলেন অন্ধকার কবরে আসলে আমি এমন কিছু উম্মতদেরকে আমার উম্মত বলে পরিচয় দিব না, যারা আমি নবীর ইসলামটাকে তাদের সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে কিন্তু তারা ইসলামের কোনো কাজকর্ম করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু এবং জান্নাতের বাসা কারা হবে? আপনি নবী বলেন না তারা কারা, তাদের পরিচয় কি? আমার নবী বলতেছেন, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। তারা জান্নাতের বাসা হতে পারে যারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফরজ ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন কিছু নফল ইবাদত তাদেরকে দিয়েছেন, ওই ইবাদতগুলো যারা করে তারা আল্লাহর জান্নাতের বাসা হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন বান্দা আমার এত কাছে আছে, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলি হাত্তা আহবাবতুহু। বান্দা যখন নফল ইবাদত দ্বারা নৈকট্য লাভের চেষ্টা করে অবশেষে সে আমারে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আল্লাহ বলেন ফা ইজা আহবাবতুহু ফাকুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, এবং বান্দা আমাকে ভালোবাসার সময় যখন বান্দা তার এই দুইটা জবান দিয়ে যদি সে কোনো কথা বলে বা তার কান দিয়ে সে যে কথা শুনে, এই কথাগুলো আমার বান্দার কান দিয়ে শুনে না, এই কানগুলো স্বয়ং আমি আল্লাহর কান মোবারক হয়ে যায়। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আপনার হাত আপনার পাও সকল আমার আল্লাহর হয়ে যাবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনার হয়ে যায়, আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনার কি লাভ না লস? জোরে বলেন লাভ না লস। আমি জানি বাড়িঘরের আঙ্গি নাই, প্যান্ডেলের আঙ্গি নাই, অনেক মা বোনের আলোচনা শুনছেন। আমি আপনাদের কাছে একটা কথা শেষ বেলায় বলে দিতে চাই, হযরতের শাম্মাক যদি তার এবাদতের মাধ্যমে চোখের পানির মাধ্যমে নবীর দিদার এবং ঔষধ আল্লাহর পক্ষ থেকে পেতে পারে। আমরা অনেক মানুষ হার্টে প্রবলেম, অনেক মানুষ ডায়াবেটিস, অনেক মানুষ সন্তান বিদেশ যাইতে পারে না। আপনারা বলেন আল্লাহর দরবারে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো সন্তান আল্লাহর কাছে কান্না করে, কোনো মা যদি তার সন্তানের জন্য কাঁদে, আমার আল্লাহ চাইলে ওই সন্তানটাকে সকল সমস্যার সমাধান করে পারতে করতে পারে কি পারে? আরে বাবা, আপনি চিন্তা করবেন, বিপদ যে আল্লাহ দিছে উদ্ধার করব সেই আল্লাহ, কিন্তু বিপদ না দেওয়ার মতো যোগ্যতা কয়জন অর্জন করেছে, ঠিক কিনা বলেন? একদিন আমার একজন ওস্তাদের একটু জ্বর হয়েছিল। কি হয়েছে? জ্বর হয়েছে। জ্বর হওয়াতে আমি এটা শুই না, তাড়াতাড়ি গেছি। আরো দুই বছর আগে আমি মাত্র ওয়াজের মাঠে নামতেছি, ওই সময় আমার হুজুরের যখন জ্বর হয়েছে, আমি হুজুরের কাছে যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম আমার হুজুর বসে আছে। আমি চিন্তা করলাম, হুজুর আপনার তো জ্বর, একটু শোন না, আপনার মাথাটা একটু পানি দিয়া দেই। হুজুর বলতাছে, আরে জ্বর হওয়া ভালো ভালো, আলহামদুলিল্লাহ। কোন জ্বর হওয়া কি? আমি কই কি রে, জ্বর হইলে এমনি শরীর টাইট হয়ে যায়, এবারে কই ভালা কি কয় কি কয়? আমি জিজ্ঞাসা করলাম, হুজুর জ্বর হওয়া কেন ভালো? আমার হুজুর বলেছেন, বাবা জ্বর হওয়া এই কারণে ভালো, যখন তোমার শরীরে জ্বর হয় জাহান্নামের আগুন দ্বারা দুনিয়ার তোমার জীবনের কিছু গুনাহ মাফ করে দেওয়া হয়, যখন তোমার জ্বর হয় মনে করবা আমার আল্লাহ তোমার প্রতি খুশি,
আমি চিন্তা করলাম হুজুরের মতো চিন্তা ভাবনা যদি আমার অন্তরে থাকতো আমিও হুজুরের মতো হইতে পারতাম বন্ধুরা ও নবীর পাগলের দল আল্লাহর দোহাই কদমে হাত দেই যত রকমের বিপদে পড় গো মায়ের কদমে আর বাবার কদমটার ভিতরে একটা একটা সুমা দিয়া ফজরের নামাজের আগে উইটা উইটা চোখের পানি গুলা ফালে ফালে কান্দু আল্লাহর কাছে দুনিয়ার টাকা পয়সা মায়া লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হইল বান্দার চোখের পানি ওই সাম্মাত্র আমার নবী যাওয়ার সময় নবীদের হাত মুবারকের একটা চাদর মুবারক স্বপ্নে দিয়া গেছে গুমটা বাঁধতে দেরি রে স্বপ্ন থেকে সজাগ হইয়া দেখে সাম্মাকের স্বপ্নের ওই রুমালটা সাম্মাকের হাতের মধ্যে ভরা রইছে সাম্মাক কয় এটা কি করব আমি জানি না সাম্মাকের একজন পীরা ছিল উনি ওনার কাছে যায় কয় হুজুর স্বপ্নে দেখছিলাম নবীজির কিন্তু নবীজি এই চাদর মুবারক দা আমার কাছে স্বপ্নে দিছিল ঘুম থেকে হজা কয়ে দিয়ে আমার হাতে আছে ওনার পীর ডাক দিয়া কয় আব্বু রাইখা দে তোর কাছে নবীজির তাবারুকাত এটা বরকত তোর কাজে লাগবো কয় এটা দিয়া কিতা কইরাম কয় মরণের পরে অন্য কিছু করতি না পারত একটা মানুষরে ওসিয়ত কইরা যাইবি তোর মরণের পরে যেন এই কাফড়টা দিয়া তোর কাফনের কাফড়টা বানাইয়া দে হুজুর ও হুজুর জানতে চাই এই কাফড়টা দিয়া কাফনের কাফড় বানাইলে লাভটা কি হইব কই যে এই কাফড়টা মদিনার রহমাতুল লিল আলামিন নবীর গা মুবারকের মধ্যে লাগছে রে ওই কাফড় তো কোনোদিন জাহান্নামের আগুন ফুরাইতে পারে না এই কাফড় যদি তোমার গায়ে থাকে আল্লাহর কসম আল্লাহর কসম তোমার গায়ের মধ্যে আল্লাহর জাহান্নামের আগুন লাগতে দিত না সবাই ধরে বলে মার হাবা আর নবীর তাবারুকের দাম আছে না নাই আরো ধরে কয় না আছে না নাই ও নবীর পাগল নবীর তাবারুকের জন্য পাগল হইয়া কয় এটা এবার আমি আমার কাছে রাখছি পিসাব কয় এটার একটু অংশ আমার কাছে সিরা দাও না কি কয় ফিরে কয় আমি এখনো নবীর দিদার পাইছি না আমার মুরিদ পাইছে আবার নবীর সাদর মোবারক পাইছে ফিরে মুরিদের ফাউন্ডির কাছে যায় দইরা কয় ও আমার মুরিদ রে এমন কোন এবাদত রা করছত যে এবাদতের কারণে আমার নবী তোরে এত বেশি পছন্দ করছে পাগলা কয় কোন এবাদত করতাম পারছি না টাকা পয়সা ধন দৌলত সকল কিছুর মায়া সাইরা আমি আমার মাওলার ফেমে পাগল হইয়া গেছিলাম আর আমার মাওলার পাগল হওয়ার কারণে আমার মাওলার হাবিব আমার আইয়া দিদারে মুস্তফা দিয়া দিছে সুবহানাল্লাহ ডাক দিয়া কয় বক্ত একটু কাফরে টুরকা আমার দাও না একটু কাফরে টুরকা কেন এটা দিয়ে নি আমার কাফনে ঢুকিয়ে দিলে আমি বেচ্চা যাই কাফনের টুকরা কাফনের কাফনে নবীজির সাদর ঢুকাইবেন না না আমনা না কইছেন এটা খুব আদববান এটা তো নবীজির শরীর মুবারকের বক্তর একটু সালাক কই এটা যদি সিরি নবীজির মনে যদি কষ্ট যায় কি যায় কি যায় কি যায় হুজুর আমনা এটা নিয়েন না আমনা এক একটা কথা কন আচ্ছা আমার এই ফুরাটা সাদর আপনি হুজুরে দিয়া দিমু আপনি কন আপনার মরণের পরে আপনি হুজুর আমার একটু লইয়া যাইবেন নি মুর্শিদার কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয় মারহাবা জুরে হুজুর এটা ফুরা নাম দিয়ে হুজুরও আবার একটু সালাক না শব্দ এটা যদি আমার গায়ে থাকে আমি যদি না বলি আমি যদি আল্লাহর কাছে কই আল্লাহ মদিনার নবী সাদর মোবারক আমার গায়ে আছে আমি তো জ্বলতাম না আমার বক্তটি কি তুইব
এই জন্য নবীর একটা হাদিস শরীফ আপনাদেরকে বইলা দেয়া যায়, আমরা জীবনে কবিরা গুনাহ তো অনেক করছি, গুনাহ করতে করতে আমাদের এই জীবনটার বরবাদ বানায় ফেলেছি, এত গুনাহ আব্বা, এই গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, ঠিক নিও আব্বা, এই জাহান্নামের আগুনে জন আপনি জ্বলবেন, কিন্তু আমার নবী কয় না, আমার উম্মত যখন জীবনের গুনার কথা স্মরণ হবে, হওয়ার পর যখন তওবা করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার নবী তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 70 নম্বর পৃষ্ঠার 2435 নম্বর হাদিস নবী বলেন কি, আন আনাসিন কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার নবী বলেন আমার উম্মতের ভিতরে কিছু কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত থাকবো, কোন কবিরা গুনাহ, যারা আগে গুনাহ করছে এখন তওবা করছে, কখন তওবা, একজন পীরের হাতে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ কইরা আল্লাহরে কইছে আর গুনাহ করতাম না, আমার আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দেয়, আমার নবী কয় আমি তার জন্য শাফাত করি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ আছে না নাই? লাভ আছে না নাই? এই জন্য আপনাদেরকে সব সমস্যার সমাধান আল্লাহর এবাদতের মাধ্যমে হয়। আপনাদেরকে আমি একটা দাওয়াত দিয়ে যাই, এই দেখেন আমার একটা ছেলে একটা জিনিস নিয়ে আছে, এটা হচ্ছে নবীজির জুতা মোবারকের নকশা, মদিনা যেই আপনারা মদিনা শরীফের মদিনা মিউজিয়ামের ভিতরে গেলে দেখবেন আল্লাহ রসুলের জুতা মোবারক, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তাবারুকের কেউ যদি হেফাজত করে। একটা মহিলা প্রসব বেদনা হয়েছে, এটা সুবাই একটু পানি খাওয়াই দিবেন, এমন অনেক হাজার প্রমাণ আছে আল্লাহ রাসূলের জুতা মোবারকের বরকতে, এটার বরকতে ওই মহিলার প্রসব বেদনা সুন্দরভাবে হইছে, আলহামদুলিল্লাহ, জোরে কইতেন না? ব্যবসা প্রতিষ্ঠানে সুন্দরভাবে রাখবেন, উন্নতি হবে, অত্যাচার অন্যান্য জিনিস থেকে মুক্তি থাকবেন, এবং এটা তারাই নিয়ে যাবেন যারা এটাকে হেফাজত করতে পারবেন, কারণ এটা ঘরে নিয়ে যদি আপনি পায়ের কাছে ফালাইয়া রাখেন বেয়াদবি হবে, নিবেন না, কারণ আল আদাবু খাইরুম মিনা যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম, এটা আপনি নিয়া আপনার মাথার কাছে উপরে লটকে রাখবেন, আলহামদুলিল্লাহ পরে এটা মাত্র 30 টাকা হাদিয়া, ছেলেটা আপনাদের কাছে নিয়ে যাবে, আপনারা এটা নিবেন, কারণ যদি যে পারেন আদব রক্ষা করতে পারলে নিয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না লাইন শরীফ মানে জুতা মোবারক। অনেক মানুষ আবার কি করে জানেন, কয় জুতা তো জুতা, এটা ফায়ের নিচে থাকবো, এ জুতা আবার মাথার উপরে নৌকা সুন্নিরা কয়, আরে পাগল, এটা তোমার জুতা আর আমার নবীর জুতা না, তোমার জুতা মানুষ তো গুয়ের গন্ধের কারণে জুতা নাহের কাছে নিতে চায় না, আর আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজির জুতা মোবারকের দুলার জন্য লাইলাতুল মেরাজের রাতে আল্লাহর আসমান কান্না করছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এই জন্য একটা আবদার করব, কিও হুজুর আইতো না, আরে আমি যাই ফসাইতে পারতাম। তাহলে সর্বশ্রেষ্ঠ কাজ, সর্বশ্রেষ্ঠ মনে করবেন আপনি সব বিপদ থেকে উদ্ধার হতে পারবেন একটা কারণে, কোন কারণ, ওটা হচ্ছে কার ইবাদত, কথা বলেন কার বিবাদত, কি আল্লাহর ইবাদত, এখন আল্লাহর ইবাদত সবাই করার দরকার আছে না নাই, কথা বলেন আছে না নাই? আচ্ছা বলেন বাবা, আল্লাহর যদি ইবাদত করেন আপনি কি কোনোদিন সুদের টাকা ঘুষের টাকা খাইতে পারেন, কথা বলেন খাইতে পারেন? এখন এই সুদ ঘুষ সমাজে আছে না নাই? আমি অনকালে এটারে আমার একটা অভ্যাসে পরিণত করছি, মানুষ রাত্রে একটু ঘুমায় না, এই ঘুমদার একটা অভ্যাস বানাইছে না, কিন্তু আমি আমার প্রত্যেক ওয়াদে সুদ খুররারে কনের লেগে একটা অভ্যাস বানাইছি। সমাজকে নষ্ট করার জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ, সমাজকে ধ্বংস করার জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ, ওই ঔষধার নাম, ওই ঔষধার নাম হইল সুদ ঘুষ নামক ঔষধ, ঠিক কিনা, আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, আল্লাহর কসম এমন নামাজের কোনো দাম নাই, কথা বলেন না কেন? নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ও তুই ধরিলি না মাঝে পড়িলি না মাঝে সারা জীবন বরে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ঠিক কিনা? নামাজও পরে ফাতলা টুপি লাগায় মসজিদে যায়, আজান দিলে সবাই আগে অজু টজু কইরা, আবার বাইরে একো সুদের টিয়াড়া, কথা কই না কেন? আল্লাহর দোহাই, ঠিক যারা বলেন আপনাদের এলাকার মধ্যেও তো আপনারা মসজিদের কমিটি সভাপতি বিভিন্ন জায়গার ভিতরে সুদ খুরার ঘুষ করে মানে বইয়া রে,
আছে না নাই আল্লাহর কসম ও মুসলমান এটার কোন দায় দিতে পারবা না যদি কোন সুদ কোরার ঘুষ করে তুমি মসজিদের সভাপতি বানাও আল্লাহর কসম এটার জন্য কোন দায় দিতে পারবে না এই জন্য আশেক কয় নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবনে পড়ে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আরে ডাইনে দুজগ বামে বেহেস পেছনে মরণ আরে ডাইনে দুজগ পেছনে পেছনে বেহেস ডাইনে দুজগ বামে বেহেস পেছনে মরণ আরে সামনে আমার আল্লাহ পাকে আছে নিরঞ্জন নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর একটা জবান বন্ধ রাখবেন না আপনারা সুরে বলেন নামাজ কবুল করানোর জন্য সুদ খাওয়ার দরকার আছে না নাই আছে বলে রে শেষে বলেন না মুসলমান নামাজকে কবুল করার জন্য সর্বশ্রেষ্ঠ এবাদত যেটা ওই এবাদতের নাম হইল হালাল খাবার খাওয়া হালাল খাবার খাওয়া সুরে বলেন না ঠিক কি না নারে তাকবীর নারে রিসালা নারে পাক পাঞ্জাতুর নারে গৌসিয়া আলে